মাত্র 55,000 টাকা একটা রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা, এটাও থাকবে মাত্র 55,000 টাকা রেড ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা, এটা থাকবে রেড হলস্টেন ফ্রিজিয়ান মাত্র 55,000 টাকার প্যাকেজে, এটা আপনার এডিএল সিমেন্সের 1155 নম্বর বুলের হলস্টেন ফ্রিজিয়ান, এটা থাকবে 63,000 টাকার প্যাকেজে, এটাও থাকবে 63,000 টাকার প্যাকেজে, এটাও থাকবে 63,000 টাকার প্যাকেজে। সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রনি ভাই, দর্শক দূরে আপনার পরিচয়? আমার নাম হলো মোহাম্মদ রনি, আমার ডেরি ফার্মের নাম হলো রনি ডেরি ফার্ম, আমার রনি ডেরি ফার্মের শতাধিকারী আমি, আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকোলা পৌষটের পূর্ব পাশে রনি ডেরি ফার্ম। দর্শকদের উদ্দেশ্যে আজকে 6 পিস বকনা বাচ্চা দেখাবো। 6 পিসের ভিতরে 3টার একটা লট আছে, 55,000 টাকার প্যাকেজ দিয়েছি দর্শকদের, এবং একটা লট প্যাকেজ দিয়েছি আপনার 63,000 টাকা প্যাকেজ দিয়েছি 3 পিস। এই মোট 6 পিস বকনা বাচ্চা দর্শকদের দেখাবো, এবং একটা দর্শকদের সুবিধা আছে, সেটা হলো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি। আমরা শুধু গাড়ি ভাড়া টাকা সীমিত কিছু টাকা অ্যাডভান্স নেই, আমরা সারা বাংলাদেশ গরুটা বাবদ কোনো টাকা না নিয়ে গরুটা পাঠিয়ে দিই ক্যাশ অন ডেলিভারিতে। আচ্ছা, তো রনি ভাই, ক্যাশ অন ডেলিভারিতে এক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হয় কিনা? না না, একটা জিনিস কি, আমরা ক্যাশ অন ডেলিভারিতে তো খারাপ জিনিস এটা দর্শকদের দেওয়া যাবে না। তো ক্যাশ অন ডেলিভারিটা দেয় কারা, যখন একটা সুস্থ সবল একটা বকনা বাচ্চা এটা শুধু গাড়ি ভাড়ার টাকাটা নিয়ে গরুটা পাঠিয়ে দেয়, যেন গরুটা দেখে যেন টাকাটা পেমেন্ট দিতে পারে। আর ক্যাশ অন ডেলিভারি না, খারাপ গরু হলে তো আর কেউ নিবে না। অনেক দূর দূরান্ত আছে, কুমিল্লা, চিটাগাং, বরিশাল, আপনার কক্সবাজার, ফেনী, অত দূর যদি গরু যদি আমরা ক্যাশ অন ডেলিভারিতে যদি সুস্থ গরু ছাড়া যদি অসুস্থ গরু দেয়, তাহলে তো গরু তো নিবে না, গরুটা তোমাকে রিটার্ন দিবে। আর একটা জিনিস, যে আমরা ক্যাশ অন ডেলিভারিতে গরু দেয়, আমরা তো কারোর বায়না তো মারি খাই নেই, যে আমার তো প্রোগ্রামের নিচে আমার 8 বছরের এটা সুনামধন্য ব্যবসা, তো এই ব্যবসার নিচে কেউ বাজে কমান্ট করতে পারবে না যে উনি কারোর বাইনার টাকা মারি খাইছে। যদি বাইনার টাকা মারি খাই তো তাহলে তো আমরা গরু তো ক্যাশ অন ডেলিভারি দিতাম না, যে আমার গরুটা আটকাই দিবে, টাকাটা দিবে না। তো এই দিক দিয়ে যে কোনো প্রবাসী ভাইরা এবং যারা দেশে আছে এদিক দিয়ে নিশ্চয়ই তো থাকতে পারবে ইনশাল্লাহ, কারোর 1-2 হাজার টাকা তো আমরা মারি খাবো না, আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে গরুগুলো দিয়ে থাকবো নিশ্চিন্তে দেখে নিতে পারবে আমাদের। ঠিক আছে, আমরা দর্শকদের দেখান। হ্যাঁ, বকরা বাচ্চা দর্শকদের দেখান। তাহলে রনি ভাই, শুরুতে এখানে এটা কত লট আছেন? এখানে আমার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর হলো 55,000 টাকা প্যাকেজ, এর থেকে মানে কমে আর আমার মনে হয় না কোনো দর্শক দিতে পারবে। ঠিক আছে, 55,000 টাকার প্যাকেজে একটা রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা, বাচ্চাটার গলাটা দেখেন যে কত চিকন গলা, এবং বডিটা দেখেন যে বডি স্ট্রাকচারটা সুন্দর করে দর্শকদের দেখান যে বডিটা কেমন, এটা লাক্সারি ফুল একটা বাচ্চা। এইসব বাচ্চাগুলার প্রথম বিয়ানেই আপনার দুধ আসবে 17 থেকে 18টা দুধ আসবে প্রথম বিয়ানেই এই বাচ্চাগুলার। দর্শক, একটা জিনিস কি, যে জাতমান পার্সেন্ট দেখে বাচ্চা নিতে হবে, রেড ফ্রিজিয়ান বাচ্চাগুলো সচরাচর কিন্তু খুবই কম পাওয়া যায় ভাই। আচ্ছা, এটা উলান পালানটা দিই ভাই। হ্যাঁ, এটার এটার উলান পালানটা দেখান দর্শকদের, যে 4টা নিপুল কেমন আছে। আসলে ছোট বাচ্চা, ওলান দেখানো কিছু নেই, নিপুল অনেক ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ 4-5টা থাকে, এই জন্যই আর কি দেখানো। তো ঠিক আছে, নিপুল 4টা দেখছি, দেখছেন উলানটা কত সুন্দর জায়গাটা। বয়সটা কেমন হবে? এটার বয়স আছে আপনার 6.5-7 মাস বয়স হবে ভাই, 6.5 থেকে একদম সুস্থ সবল, খুব খানিয়ালা বাচ্চা ভাই, যা দেয়া যাবে, ধানের খ্যার, কাঁচা ঘাস, গমের ভুষি, যা দেয়া যাবে আল্লাহর রহমতে, কোনো খাওয়া দাওয়া ত্রুটি নাই, এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেই আমরা শুধু গাড়ি ভাড়ার টাকাটা নিয়ে। তো একটা গরু যদি সুস্থ সবল না থাকে তাহলে কেউ তো টাকা দিবে না, তো এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি সুস্থ এবং জাতমান পার্সেন্টের বাচ্চা দেওয়ার জন্য। আচ্ছা, তো বন্ধুরা এটা আপনারা দেখলেন, তাহলে 55,000 টাকা লটের এক নম্বর বকনা বাচ্চা, রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা। বন্ধুরা, তারপর দেখছেন 55,000 লটের 2 নম্বর বকনা বাচ্চা, হওয়া ঠিক ঠিক আছে, 2 নম্বরের বাচ্চাটা যত্ন করতে হবে। এটাও একটা রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা, এই বাচ্চাটা সুন্দর করে দর্শকদের দেখান যে এর মাথাটা কত ছোট, কানটা দর্শকদের দেখাবেন, গলাতে কোনো কম্বল নাই, এবং এর চামচোসাটা কত পাতলা চামচোসা। ঠিক আছে, এইগুলো গরুর আসলে মামা দুধের মায়ের দুধের রেকর্ড আমার জানা আছে, যে এইগুলো গরু প্রথম বিয়ানেই আপনার 17 থেকে 18টা দুধ আসবে, কারণ এগুলো সব 20+ গাভীর বাচ্চা। ঠিক আছে, তো একটা জিনিস, জাতমান পার্সেন্ট আর এমন কোয়ালিটি দেখে গরু দর্শকদের গরু সংগ্রহ করতে হবে। দেখি, হ্যাঁ, এটার নিপুলটা দেখান যে আসলে নিপুল আছে কি না। এই দেখেন, এর নিপুল দেখেন, 4টা নিপুলই আছে আল্লাহর রহমতে, কোনো সমস্যা নাই। 2 নম্বরের বাচ্চাটা বসতে কেমন হবে? এটার বয়স আপনার 6.5 থেকে 7 মাস বয়স হবে ভাই, খুবই খানিয়ালা বাচ্চা দেখেন, মানে ওর ধ্যানটাই শুধু খাওয়ারের দিকে ধ্যান, কত সুন্দর একটা বাচ্চা, মাথাটা কত গোলগাল মাথা। এরকম জাতমান পার্সেন্ট দেখে রেড ফ্রিজিয়ান গরু সংগ্রহ করতে হবে। হলস্টেন ফ্রিজিয়ান গরু অনেকেই থাকে, কিন্তু এরকম রেড ফ্রিজিয়ান গরু সচরাচর খুবই কম পাওয়া যায়, এবং এমন পার্সেন্টের রেড ফ্রিজিয়ান গরুগুলা। বন্ধুরা দেখলেন, 55,000 লটে এটা 2 নম্বর বকনা, 2 নম্বর বকনা বাচ্চা এটা।
বন্ধুরা, তারপরে এর পাশে দেখছেন 55,000 লটের 3 নম্বর বকনা বাচ্চা। এটার খাওয়া ঠিকঠাক আছে রনি ভাই? 3 নম্বরের বকনা বাচ্চাটার যত্ন করছেন? এটা হলো আপনার হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা ভাই। এটার পার্সেন্টটা দেখেন দর্শকদের, এটার মায়ের দুধের রেকর্ড ছিল ভাই, এটা প্রথম বিয়ানের বাচ্চা, মায়ের দুধের রেকর্ড ছিল 18 লিটার। এটা প্রথম বিয়ানের দুধ আসবে আপনার 15-16 লিটার দুধ আসবে, এটা আমি দর্শকদের বলে দিলাম যেটা প্রথম বিয়ানে 15-16 লিটার দুধ আসবে। এই বাচ্চাটার মাথাটা দেখেন কত ছোট্ট একটা মাথা, এবং বডিটা দেখেন যে কত গ্রোথফুল একটা বাচ্চা, এবং হাত পাগুলো দেখেন, পেছনের শেপটা দেখেন। যে অনেক দর্শক গরু নেয়, বড় গরু, কিন্তু গরুগুলো দুইটি পায়ে পায়ে বাড়ি খায়, এইগুলো দর্শকের খেয়াল করে না, ঠিক আছে? সেক্ষেত্রে যায় সারি পিছনের জায়গা শেপটা যদি না থাকে তাহলে বড় করে উলান কেমনে করে নামাবে? তো আসলে এমন বডি স্ট্রাকচার দেখে, এরম জাতমান পার্সেন্ট দেখে গরু সংগ্রহ করতে হবে। এটার এটা চারটা নিপুল, চারটা দেখেন দর্শকদের, ঠিক আছে? নিপুল চারটা দিচ্ছে, হ্যাঁ চারটা নিপুলে আছে, ঠিক আছে? খুবই পার্সেন্টের একটা বকনা বাচ্চা ভাই। 3 নম্বরের বকনা বাচ্চা, তার বয়সটা কেমন হবে? এটার বয়স আনুমানিক আপনার 6.5 থেকে 7 মাস বয়স হবে ভাই। 6.5 থেকে 7 মাস? হ্যাঁ, 6.5 থেকে 7 মাস বয়স হবে। তো বন্ধুরা দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে? একদম সুস্থ সবল বাচ্চা ভাই, এমন যা দেওয়া যাবে আল্লাহর রহমতে। এতে খাওয়াই কোনো ত্রুটি নাই ভাই, আল্লাহর দিলে লাভি কম্বল, কোনো লাভি কম্বল, কোনো গলাতে ঝুল, এইসব কোনো কিছু দর্শক পাবে না আমার এই 55,000 টাকা প্যাকেজের এই তিনটা বাচ্চাতে। বন্ধুরা তাহলে এটা আপনারা দেখলেন 55,000 টাকা লটের 3 নম্বর বকনা বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, তিনটা বাচ্চা একসঙ্গে দর্শকদের দেখাই দেন, 55,000 টাকার প্যাকেজের তিনটা বাচ্চা। বন্ধুরা এখানে আপনারা 55,000 লটে 3টি বকনা বাচ্চা দেখেছেন, তার ভিতরে রেড ফ্রিজিয়ান এবং হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা আছে। তো এখানে আপনারা দেখেছেন 55,000 টাকার লটে 3টি বকনা বাচ্চা, 1, 2, 3। রনি ভাই এর পাশে 3টা বকনা বাচ্চা দেখছি, এখানে 3টা কত লট রাখছি? এখানে 3টা লট রাখছি ভাই আমি 63,000 টাকা পিস। আচ্ছা, এখানে 3টা প্যাকেজ আছে 63,000 টাকা পিস। এটা হলো আপনার এডিএল বিজের আপনার 1155 নম্বর বুলের একটা বাচ্চা। এই বাচ্চাটা 63,000 টাকা লটে 1 নম্বর বকনা, হ্যাঁ 1 নম্বর বকনা বাচ্চা। এটা এডিএল সেভেন্সের 1155 নম্বর বুলের বাচ্চা। বাচ্চাটা আগে দেখাবেন দর্শকদের যে এই দেখেন এর বাচ্চাটা কি, বাচ্চাটার চেহারাটা কি, এবং পার্সেন্টটা কত আছে। এগুলো আপনার 100 বিজের বাচ্চা, এগুলো 95% আছে বাচ্চাটার। এটার মায়ের রেকর্ড ছিল আপনার 25 লিটার। এটা আমরা আশা করছি যে প্রথম বিয়ানে দুধ দেবে হয়তো 19টা কি 20টা এরকম দুধ আসবে প্রথম বিয়ানে, আমরা একটা ধারণা রাখছি এই বাচ্চাটার উপরে। হ্যাঁ, এটার উলান পালানটা দেখেন দর্শকদের, এই দেখেন উলানটা দেখেন, যে আসলে 20+ গাভীর যে 25 লিটার গাভীর যে বাচ্চা যেগুলো হয় সেগুলোর গঠনটা এবং উলান পালানটা কেমন হয় সেটা দর্শকদের সুন্দর করে দেখাবেন। এই বাচ্চাটার বয়সটা কেমন হবে? এটার বয়স হবে আপনার আনুমানিক 7 মাস বয়স হবে ভাই। 7 মাস হবে? হ্যাঁ, 7 মাস বয়স হবে। যেমন গ্রোথ বাচ্চাটার, যে গ্রোথটা আসছে আল্লাহ দিলে খুবই সুন্দর একটা গ্রোথ আসছে। এইগুলো বাচ্চা দর্শকের কাছে যখন আমরা দামটা বলি তখন দর্শকেরা আসলে নিতে পারে না, সস্তা কম দাম চায় বলে এইগুলো বাচ্চার। তো এইগুলো বাচ্চা আমরা কম দামে কই থেকে দেবো, এরকম জাতমান পার্সেন্টের বাচ্চা। আচ্ছা বন্ধুরা, এটা আপনারা দেখলেন তাহলে 63,000 টাকা লটের 1 নম্বর বকনা, 1 নম্বর বকনা বাচ্চা এটা। মাশাল্লাহ, 63,000 টাকা লটে 2 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দিচ্ছেন, এ বাচ্চাটাও খাওয়া দাওয়া ঠিক ঠিক আছে। রনি ভাই 2 নম্বরে বাচ্চাটা যত্ন করছেন? এটাও একটা এডিএল সিমেন্সের বাচ্চা। এই বাচ্চাটার আসলে বলার মতো কিছুই নাই আমার, যে আসলে ভালো একটা যে কোয়ালিটি বাচ্চা। এটাও আপনার 100 বিজের বাচ্চা, এটা হচ্ছে 0726 নম্বর বুলের বাচ্চা, ঠিক আছে এডিএল সিমেন্সের। এই বাচ্চাটা আগে জাতমান ক্যাটালগ, যে একটা জিনিস হাত পাগুলা, পিছনের শেপগুলা, এবং গলা, এই মাথা, এগুলো এ টু জেড দর্শক যদি দেখে বুঝতে পারে, এবং এর যে পশমগুলা, এগুলো দেখে একটা জিনিস বুঝতে হবে যে আসলে এটা কেমন পার্সেন্টের বকনা বাচ্চা। খুবই হাই পার্সেন্টের একটা বকনা বাচ্চা ভাই। হ্যাঁ, এটার উলান পালানটা দর্শকদের দেখান, যে উলান পালানের চারটা নিপুল কেমন আছে দেখান দর্শকদের, দেখেন চারটা নিপুল দেখান দর্শকদের, নিপুল চারটা দেখছেন, এবং এর উলানের জায়গাটা কত সুন্দর জায়গা। আর 2 নম্বরের বকনা বাচ্চাটা বয়সটা কেমন হবে? এটার বয়স 7 মাস+। আর খাওয়াটা দেখেন ভাই, এই ঘাসটা নিচে কত, ওর মুখের ভিতরে যা যতটুকু জায়গার পরিমাণের থেকে খাওয়ার পরিমাণটা মুখের ভিতরে বেশি নিচ্ছে, ঠিক আছে? এত সুন্দর খায় এই বাচ্চাটার, এবং এত পার্সেন্টের বাচ্চা। এইগুলো গরুরে সকাল বিকাল গোসল করাইতে হবে এইগুলো গরু, একটা দর্শক নিয়ে যায় যদি পার্সেন্টের যদি বেশি আমার চ্যালেঞ্জে লাগে। আচ্ছা, তো বন্ধুরা তাহলে এটা আপনারা দেখলেন 63,000 টাকা লটের 2 নম্বর বকনা বাচ্চা ভাই।
তারপরে 63,000 লটের 3 নম্বরের বক্না বাচ্চাটা যত্ন বুঝছেন, এটা একটা এসআই বিজের একটা হলস্টাইন ফ্রিজিয়ান বক্না বাচ্চা, এটা 07 বুলের বাচ্চা, এসআই বিজের 07 নং বুলের বাচ্চা। বাচ্চাটা আগে দর্শকদের দেখাবেন, কারণ প্রত্যেকটা বাচ্চার আমার মায়ের দুধের রেকর্ড জানা, এবং তিনটা আজকে যে 6টা করে দেখেছি, 6টা বাচ্চা আমার প্রান্তিক খামারের কাছ থেকে নিয়ে আসা বাচ্চা। বাচ্চার জাত, মান, পার্সেন্ট এবং এগুলো বাচ্চার হাত পাগুলো, বডি স্ট্রাকচারগুলো, গলা এবং পেটের নিচে লাভি আছে কিনা, এইগুলো এ টু জেড মিলাই দেখে তারপর আমার কাছ থেকে দর্শক নেবে। এবং এই দামটাও আজকে রাখছি খুবই রিজনেবল প্রাইসে রাখছি, 63,000 টাকা পিস। দেখি এটা উলান পালান, হ্যাঁ এটার উলান পালানটা দেখান দর্শকদের, যে এর চারটা নিপুল কেমন আছে, এই দেখেন এর উলানের নিপুলটা দেখেন, ঠিক আছে নিপুল চারটা দেখছেন, এবং এর উলানের জায়গাটা কি দেখেন, এই দেখেন এর জায়গাটা কি, এরকম টানলে চোষণ চোষার মতো পাতলা, এবং খায়ে কোনো মাংস নাই, উলানটা যখন আসবে তখন অনেক বড় সড়ো উলান আসবে এই গরুগুলার। তিন নম্বরের বাচ্চাটা বসতে কেমন হবে, এটার বয়স আপনার 7 মাস প্লাস হবে ভাই, তো 7 মাস প্লাস হবে, একদম সুস্থ সবল বাচ্চা। যে দর্শক নিবে শুধু ঠিকানা গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করবে, আমি গরু পাঠাই দেবো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি, গরু টাকা পেমেন্ট দেবে ড্রাইভারের কাছে, এরকম জাত মান পার্সেন্ট দেখে নিতে হবে গরুর। বন্ধুরা তাহলে আপনারা এটা দেখলেন 63,000 টাকা লটের 3 নম্বর বকনা বাচ্চা, এটা এবার তিনটা বাচ্চা দর্শকদের, 63,000 প্যাকেজের তিনটা বাচ্চা দর্শকদের সুন্দর করে দেখান। বন্ধুরা এখানে আপনারা 63,000 টাকা লটের তিনটি বকনা বাচ্চা দেখেছেন, আর তিনটি এখানে হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা এখানে দেখেছেন, তাহলে 63,000 টাকা লটের তিনটি বকনা বাচ্চা 1, 2, 3। রনি ভাই দর্শকদের সাথে যদি কিছু বলতেন, দর্শকদের দেশে একটা কথা বলবো যে আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেই, আর আমরা ক্যাশ অন ডেলিভারিতে সুবিধাটা দিয়ে থাকি, এই জন্য ওই যে অনেক প্রবাসী ভাইরা আছে যারা আসতে পারে না, অনেকে আছে যে বাসায় থেকে তারা আসতে পারে না, দেশে থাকার পরও তারা আসার মতো কোনো স্কুল নেই, চাকরির ছুটি পায় না, যার জন্য আসলে আমরা ক্যাশ অন ডেলিভারিটা দিয়ে সুবিধা দিয়ে থাকি। এবং আমরা তো কারো টাকা তো মারি খাই নাই, আর আমরা তো অসুস্থ গরুটা তো দেই নাই যে আমরা অসুস্থ গরু দিছি যে এই গরুটা আমাদের রিটার্ন আসবে, আমাদের এদিক দিয়ে মানে আমরা মনোবল আছে এবং জাতমান পার্সেন্ট নিশ্চিত হওয়ার কারণে আমরা ক্যাশ অন ডেলিভারি গরুটা দিয়ে থাকি। যে ডেরি ফার্মটা ক্যাশ অন ডেলিভারি গরুটা দিবে না, এটা কিছু কিছু দর্শক খামারি আছে যেগুলো বায়না নেওয়ার পরে বলে যে ভাই আপনারা সরজমিন এসে দেখে নিয়ে যান, আসলে ওর গরুটা তো অসুস্থ, ও কেমনে করে দিবে। তো এই রিপোর্টটা তো আমাদের তো প্রোগ্রামে চ্যালেঞ্জে নাই যে আমাদের গরুর টাকা দিছি আমাদের গরুটা পাঠায় নাই, হয়তো এমন হয়েছে যে আমরা যে ডেটটা দিছি হয়তো ডেটটা মিস্টেক গিয়েছে, কিন্তু গরু তো নিশ্চিত সেই ব্যক্তিটা পাইছে। তো আলহামদুলিল্লাহ দর্শক যে যেখান থেকে গরুর ভিডিওগুলো দেখবে, গরুগুলো আগে জাত মান পার্সেন্ট বিষয়ে আগে বুঝতে হবে, চিনতে হবে যে এইগুলো গরু যদি একটা প্রান্তিক খামারদের কাছ থেকে থাকে বা আমাদের যেই ব্যক্তিটা নিবে ওই ব্যক্তির কাছে প্রশ্ন করুক যে আমার খামারে থাকলে আমি এই কম দামে দিব কি না, এইগুলো সব কিছু মিলায়ে দেখে শুনে বুঝে তারপরে গরুগুলো সংগ্রহ করলে ইনশাল্লাহ গরুগুলো যদি অ্যাকচুয়ালি পরিবেশে অ্যাডজাস্ট হয়ে যায় এবং যদি সুস্থভাবে লালন পালন করতে পারে তাহলে অধিক দুধের গাভী তারা তৈরি করতে পারবে। আজকে যে প্যাকেজটা দিয়েছি 3,000 টাকার প্যাকেজ দিয়েছি এবং 63,000 টাকার প্যাকেজ দিয়েছি, তো যে প্যাকেজে তিনটা গরুর যে মূল্য আসে, একটা গরু প্রেগনেন্ট বানালে পরে তার থেকে বেশি মূল্য আসবে ইনশাল্লাহ। তো দর্শকদের খামারে যদি উন্নত হয় তাহলে একটা খামারি দেখে উৎসাহিত হয়ে আমাদের থেকে গরুটা সংগ্রহ করতে চাইবে। তো আমরা চাই যে একটা প্রান্তিক খামারি সুষ্ঠুভাবে যেন গড়ে উঠতে পারে, এবং এটা গড়ে ওঠার জন্য যেগুলো জাতমান দেওয়ার দরকার জাতমানগুলো আমরা নিশ্চিন্তায় দিয়ে থাকছি ইনশাল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।